যথেষ্টভাবে সেখানে বাংলার কদর করা হচ্ছে, কিন্তু আপনি ভারতের অন্য কোনো জায়গাতে বাংলা ভাষার উপর কোনো কিছু দেখবেন আমি এরকম একটা উদাহরণ পাইনি। মাহমুদুর রহমান, আপনি যেটি বলছিলেন যে শাসন ব্যবস্থার কথা, আসলে যে চেতনাবোধ এটি হারিয়ে গেল কেন? ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্বের কাছে আমরা আসলে নত জানো কিনা? মানে বিষয়টা এমন নির্বাচন করেছেন না যে এটার ক্যানভাসটা অনেক বড়, কোথা থেকে বলবেন কোথায় শেষ করবেন বলা তো মুশকিল। আমি যদি ধরেন এরকম করে একটা প্রশ্ন করি, একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের চেতনা কিভাবে আলাদা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, স্যার প্যাক করে দিব স্যার, এতটুকুতেই হবে, সেরা পণ্য সবার জন্য। এগুলোর মধ্যে পার্থক্য কি বলা কিন্তু খুব কঠিন। মানে সমাজ বিজ্ঞানটা এরকম যে খুব বিচ্ছিন্ন করে তো এগোয় না, এর মধ্যে যতগুলো সূচক থাকে একটা আর একটার সাথে সম্পর্কিত থাকে, একটা আর একটাকে টানে, সাধারণত ডিসক্লুড করে না, বিসর্জন করে বাদ দিয়ে এগোয় না। তো সেরকম করে যদি দেখেন তো তাহলে একুশের চেতনা মানে বাংলা ভাষার চেতনা। আচ্ছা একটা কথা বলি ফাঁকে, এটা বলা হিস্টোরিক্যালি আমি কোনো ডকুমেন্ট ডকুমেন্ট বলতে পারবো না, কিন্তু আমি এটা পড়েছি কোথাও, সেনরা মানে সেন বংশ, রাজবংশ তো বাঙালি ছিলেন, তারা কিন্তু বাংলা ভাষার পক্ষে ছিলেন না। মানে যখন লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খিলজিরা আসলেন, তারপরে লক্ষণ সেনের যে বয়ান বলেন, যে কালচার বলেন, তার যে শাসন বলেন, তার বিরোধিতা করতে গিয়ে বাংলাকে প্রশ্রয় দিয়েছেন বক্তিয়ার খিলজিরই কিছু লোক। যেরকম আছে না, আকবর বাংলা নববর্ষ প্রচলন করেছেন, আমরা মানে এদের সবাইকে ছাপিয়ে গেছি কেন, যে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্যে লড়াই করেছি, জীবন দিয়েছি এবং প্রতিষ্ঠা করেছি, বিজয় অর্জন করেছি। তার মানে আমাদের চেতনাটা এরকম ছিল যে না, আমাদের কথা বাংলাতেই বলতে হবে, আমাদের প্রকাশ বাংলাতেই হতে হবে, কারণ আমরা বাঙালি। এইটা হলো একটা চেতনার বিষয় যে এই লড়াইটা তো মানে পৃথিবীতে কত ভাষা আছে না, হারিয়েই গেছে। আমি আজকেও বোধহয় পত্রিকায় পড়লাম ওই যে দেবনাগরী ভাষা একটা আছে, আবার এটাকে পুনরুদ্ধার করা যায় কি না নিয়ে কেউ কেউ কথাবার্তা বলছেন। এটা একটা খুব মানে সমৃদ্ধ ভাষা ছিল বলে অনেকে বলেন, যা এখন খুঁজে পাওয়া যায় না। এরকম বহু ভাষা আছে, কিছুদিন পরে বাংলাদেশের নৃগোষ্ঠী যেগুলো আছে তাদের অনেকের ভাষা তো পাওয়া যাবে না। তো বাঙালি জাতি লড়াই করে নিজেদের ভাষা প্রতিষ্ঠা করেছে, মানে নিজেদের জাতিকে রক্ষা করেছে, এটা একটা বিরাট চেতনা। কিন্তু আপনি যখন বলবেন যেরকম আনোয়ার ভাই বললেন না, যে এটা এখন আন্তর্জাতিক একটা মাত্রা পেয়েছে, মানে আমি ইউনেস্কোর স্বীকৃতির বাইরে এটার কিছুই দেখি না। ধরেন আমাদের পাশে যে পশ্চিমবাংলা আছে, যেটা সত্যি সত্যি বাঙালি আছে, ওইখানে তো এটার কোনো ছাপ আছে আমি দেখি না। তারা এটা জানে যে হ্যাঁ বাংলাদেশের এই ঘটনা, তাদের এখানে বই মেলা হয়, আমাদের দেশের অনেক ভালো ভালো লেখক তাদের লেখকেরা প্রকাশিত হয়, তারা তাদেরকে আলাদা সম্মাননা দেয়। এর মধ্যেই আমার পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য, উনি একটা বই লিখেছেন, ওখান থেকে প্রকাশ পেয়েছে। উনি যা যেরকম বললেন, যথেষ্টভাবেই সেখানে বাংলার কদর করা হচ্ছে, কিন্তু আপনি ভারতের অন্য কোনো জায়গাতে বাংলা ভাষার উপর কোনো কিছু দেখবেন আমি এরকম একটা উদাহরণ পাইনি। আর বিশ্বের অন্য জায়গার কথা যদি বলেন, এখন লন্ডনে যদি বাঙালির একটা অনুষ্ঠান করে আপনি বলবেন যে ইংল্যান্ডেও কিন্তু বাংলাকে মাতৃভাষা হিসেবে বিশেষভাবে মর্যাদা দেওয়ার, এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা আনোয়ার ভাই ঠিকই বলেছেন, এই কাজ সরকার যা দায়িত্ব পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সরকার করেনি, এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন সেইটাকে আরও প্রতিষ্ঠিত করবার কাজ আপনি করলেন না কেন? এটার জবাব কী? প্রশ্নই করা যাচ্ছে না, জবাব কী দেবেন? আর একুশের চেতনা যদি বলেন তাহলে তার মধ্যে গণতান্ত্রিক চেতনা তো নিশ্চয়ই আছে। জি, মানে গণতন্ত্র কতখানি আছে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।